আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই, আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করব ইনশাআল্লাহ। এই যে আমাদের এক একটা ভাই, এক একটা বোন, এক একটা আমাদের শিশু, এদের এক একটা রক্তের, মাজলুমদের রক্তের 10 গুণ চড়া মূল্য আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ, পাথর এবং গাছ পর্যন্ত, হাত্তা ইয়াকুলুস সাজার ওয়াল হাজার, এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে, তাল ফাক্তুলহু, আসো একে হত্যা করে যাও। এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের মাজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে, আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, বিগত 100 বছর হয়ে গেল, আর আশপাশে অনেক মোনাফেক বসে আছে, এরা টু শব্দ পর্যন্ত করতে পারে না। ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে, তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা, যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না, এর এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই। ওর চেয়ে ওই মাজলুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি কয়েক লাঠি শোটা নিয়ে এদের প্রতিবাদ করেছে ইনশাআল্লাহ। এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাআল্লাহ, আমরা সেখানে শরীক হবো ইনশাআল্লাহ। আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরীক হতে পারবো না, আমরা একটা জাতি গঠন করব, আমরা তো রাষ্ট্রের বাইরে না, আমরা সরকারের বাইরে না, আমরা বিদ্রোহী না, আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না। আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে, মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন, আমজনতার মধ্যে আছেন, যাদের মধ্যে জিহাদের জাজবা আছে, যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায়, এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন, করে গাজায় পাঠান ইনশাআল্লাহ। আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই, এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো। এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই, যেদিন পারবো, কোন দিন পারবো, যেদিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসবে, বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ অচিরে ঈসা ইবনে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে। আমি বলেছি এক একটা জুলুমের 10 গুণ চড়া হিসাব আদায় করা হবে ইনশাআল্লাহ। এটা হবেই, আমরা পারি আর না পারি, আমরা বেঁচে থাকি আর না থাকি, আপনারা থাকেন আর না থাকেন, আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক, একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবে।